আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি বিয়ে বাড়ির সাথে চিকেন রোস্ট রান্না করব। ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন। চিকেন ম্যারিনেট করার জন্য এখন আমি 2 কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ফেটে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না এটা ক্রিমি একটা ভাব চলে আসে। তারপর মাংসটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মাংসটার গায়ে গায়ে লাগিয়ে ম্যারিনেট করে নিব। তারপর মাংসটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দিব। আমি এখানে 5টা মুরগি নিয়েছিলাম। আজ আমি 5টা মুরগি রোস্ট রান্না করব। আমি চুলাতে প্যান বসিয়ে দিলাম। দিয়ে 1/2 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন দারচিনি ঠেঙ্গে দিয়ে দিলাম। 2 টুকরো তেজপাতা 2-3টে, বড় এলাচ 4-5টে, ছোট এলাচ 4-5টে, লবঙ্গ 7-8টে দিয়ে এখন 30 সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিব। যখন একটা ফ্লেভার এসে যাবে তখন আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে এটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না এটা একটা ব্রাউন কালার হয়ে আসে। আমার পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি 2 চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আদা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ পেস্টটাই দিতে হবে। দিয়ে ভালো করে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এটা একটা কষানোর ভালো করে ফ্লেভার চলে আসে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নিচ থেকে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নিচ্ছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখন আমি 4 টেবিল চামচ তেঁতুলের মাড় দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নিচ থেকে নেড়ে দিচ্ছে যাতে করে নিচে লেগে না যায়। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের কালার চেঞ্জ হয়ে আসে। এই যে ভিউয়ার্স দেখেন আমার মুরগির কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এখানে কাঠবাদাম আর পোস্তদানা প্রায় 5 টেবিল চামচ ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছে। এখানে আমি আলাদাভাবে কোনো আর পানি অ্যাড করে নেই। আমি চিকেনটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। টক দই থেকে অনেক পানি ওঠে,
আর ওটা দিয়ে আবার চিকেনটা অনেকটাই হয়ে আসছে। এখন আমি ফুটন্ত দুধ দিয়ে দিলাম। ফুটন্ত দুধটা দিলে হয় কি মানে আপনার চিকেনটা তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা সফটনেস চলে আসবে। এখন আমি চিকেনটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা তুলে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি কিশমিশ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, আলু বুখরা 6-7টি, কাঁচামরিচ 6-7টি, হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলা সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। আমার রোস্টটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।